প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বারিকাজ 15। বন্ধুরা, আজকে আমাদেরকে বারিকাজ দিয়েছে নবম অধ্যায়, অর্থাৎ আমাদের জীবনের প্রযুক্তি। পৃষ্ঠা নং হলো 66। কাজ দিয়েছে শিক্ষার্থীরা তাদের পাঠ্যবইয়ের 65 নং পৃষ্ঠায় দেওয়া ছবি দেখে ও 66 নং পৃষ্ঠায় দেওয়া পাঠাংশ পড়ে নিচের চকটি পূরণ করবে। দেখো, নিচে আমাদেরকে চক দিয়েছে কৃষিকাজ প্রযুক্তির ব্যবহার, আর নিচে বাম দিকে কৃষিকাজ, ডান দিকে এর ব্যবহার, অর্থাৎ ব্যবহার প্রযুক্তিগুলো আমাদেরকে লিখে দিতে হবে। চলো বন্ধুরা, আমরা অ্যাসাইনমেন্টের সমাধান করে নিই। উত্তর, বন্ধুরা আমি সরাসরি উত্তর লিখে দিয়েছি, তোমরা পাঠ্যবই থেকে 65 এবং 66 নং পৃষ্ঠা দেখে নাও, পড়ে নাও, বুঝে নাও। আমাদের পাঠ্যবইয়ের 65 নং পৃষ্ঠা দেওয়া ছবি দেখলাম এবং 66 নং পৃষ্ঠা দেওয়া পাঠাংশ পড়ে নিচের চকটি পূরণ করলাম। দেখো, এরপর নিচে একটি চক তৈরি করবে, কৃষিকাজে প্রযুক্তির ব্যবহার লিখে নিচের দিকে লিখবে কৃষিকাজ, ডান দিকে ব্যবহৃত প্রযুক্তি। এখন দেখো কৃষিকাজগুলো কি, মুগ্ধ খামার, ধানক্ষেত, ফলের বাগান, সবজি খেত। এখন দেখো এর প্রযুক্তিগুলো কি, দুগ্ধ খামারের প্রযুক্তি ব্যবহার দেখো, ব্যবহৃত প্রযুক্তি কি, দুধ দোহন যন্ত্র। এরপর দেখো ধানক্ষেতের ব্যবহৃত প্রযুক্তি কি, ট্রাক্টর, নিয়ানি যন্ত্র, রোপণ যন্ত্র, সেচ পাম্প, ফসল কাটা ও মারা যন্ত্র। এরপর দেখো ফলের বাগানের ব্যবহৃত প্রযুক্তি কি, পানি ছিটানো যন্ত্র, যান্ত্রিক করাত, এরপর কি, উদ্ভিদ প্রজনন। এরপর দেখো সবজি খেত, সবজি খেতের ব্যবহৃত প্রযুক্তি কি, দেখো ট্রাক্টর, নিয়ানি যন্ত্র, রোপণ যন্ত্র, সেচ পাম্প। বন্ধুরা, তোমরা এভাবে চিত্র আকারে সাজিয়ে গুছিয়ে লিখে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিবে। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের বাড়ি কাজের সমাধান। আর হ্যাঁ, এই চ্যানেল দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।